কি দরকার ছিল এত সেজেগুজে আসেন? এত এত মনোযোগ নিয়ে নীলের কথা শুনতে বসলেও এখন আর 1 মিনিটও মনোযোগ দিয়ে শুনতে পারছে না সে। বারবার আশেপাশে চোখ বুলিয়ে দেখছে কে কিভাবে নীলের দিকে তাকিয়ে আছে। সানগ্লাসটা খুলে রেখে মিষ্টি সুরে বলতে লাগলো, নীল, আচ্ছা ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা বলতে চাই, তোমরা সবাই মিলামেশা চলবা। হ্যাঁ, আমি এমবিবিএস লাস্ট ইয়ার স্টুডেন্ট, ছেলে বন্ধু যেমন প্রয়োজন, কাজে অকাজে মেয়ে স্টুডেন্ট, সহপাঠীদেরও তো প্রয়োজন। সবাই মিলে একত্রিত হয়ে অনেক সাফল্য অর্জন করা যায়, কিন্তু একা ইটস নট ইম্পসিবল, স্পেশালি ফর মেডিকেল স্টুডেন্টস। তবে আমি অনেক ছেলেকেই দেখি মেয়ে নামক পুরো জাতটাকে ঘৃণা করে, কারণ কেউ একজন হয়তো তাকে ঠকিয়েছে। আবার অনেক মেয়ে আছে যারা ছেলেদের ঘৃণা করে। আচ্ছা, উভয়কে নিয়ে কিছু কথা বলি। তোমাদের ধারণা একটু হলেও চেঞ্জ করা দরকার, বা বেসিক জিনিসটা জানা দরকার। তোমাদের স্টাডিতেও কথাগুলো হয়তো প্রভাব ফেলবে, আবার হয়তো না। দেখো, আমি ছেলে হয়েও প্রথমে মেয়েদের নিয়ে বলতে চাই, বিশেষ করে ছেলেরা মনোযোগ দিয়ে শোনো। সবাই তো তোমরা জানোই যে মা একজন 10 মাস 10 দিন কষ্ট করে আমাদেরকে ধারণ করে তারপরে জন্ম দেন একটা ছেলে সন্তানকে। অথচ বড় হয়ে সেই ছেলে কোনো এক মেয়ের কাছে ছ্যাঁকা খেয়ে বলে ওঠে নারী জাতটাই খারাপ, কেউ সত্যিকারের ভালোবাসে না। মেয়ে মানে একজন বাবার রাজকন্যা, কোনো ভাইয়ের কলিজার টুকরা, ঘরের লক্ষ্মী, একজন মমতাময় মা, একজন পুরুষের জীবনসঙ্গী যার মনটা মায়া মমতার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। ভাইয়ের এক ফোঁটা হাসি পুরো পৃথিবীর এক ভালোবাসার সমান। মেয়েদের লেখাপড়া করার থেকে রান্না বান্না শেখাতেই সবাই ব্যস্ত। আবার একটা মেয়ে যখন পরিবারের মজবুত পিলারও হয়, সব মেয়েদের চাহিদা কিন্তু বেশি থাকে না, ছোট ছোট জিনিসগুলোতে সে বেশি খুশি হয়। তবু প্রতিনিয়ত শুনতে হয় মেয়েরাই লোভী, বা সব মেয়েরা লোভী, ছোট ছোট পূর্ণতায় মেয়েরা সুখ খুঁজে পায়, হোক সেটা টিনের ঘরের চালের নিচে কিংবা ইট পাথরের বানানো ইমারতে। আমি বাস্তবে এমনটা দেখেছি হাফিজ আঙ্কেলের মেয়ে, বড় বোন হাফসা আপুকে দেখে। ওনার এত বড় লোক হওয়া সত্ত্বেও জাহিদ ভাইয়াকে ভালোবেসেছেন উনি। জাহিদ ভাইয়াকে যখন বিয়ে করেন তখন ছোট্ট একটা ঘর ছিল ওদের, আর তখন আপু খুব হ্যাপি ছিল ভাইয়াকে নিয়ে। অবশ্য ভাই এখন অনেক বড় একজন অ্যাডভোকেট, তাকে সব পাল্টে গেছে। আপু এখন ইট পাথরের ইমারতেও সুখে আছে ভাইয়াকে নিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে লাগলো নীল, যাই হোক আরেকটা কারণ বলি, মেয়েদের শারীরিক ব্যাপারগুলোর জন্য আজ ভয়ের কারণ। ধর্ষণ হলে আজও মেয়েদের পোশাককে দায়ী করা হয়, ধর্ষিতা কখনো নিজের ইচ্ছায় ধর্ষিত হয় না, তবু সবাই তাকে দূরে সরিয়ে দেয়, বিয়ে করতে চায় না। অথচ বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে যেতে দ্বিধাবোধ করে না, অবশেষে নারীদের নিয়ে বলতেই হয়। ধর্ষিতা আজ নারী নয়, ধর্ষিতা আজ দেশ। খোলা বাতাসে ঘটছে ধর্ষণ, ধরে সন্ন্যাসীর বেশ। 8 মাসে সে শিশু থেকে মাঝ বয়সী নারী, নরপশুর দলরে ওরা কাউকে দেয় না ছাড়ি। রাত যখন আধার তখন ভাবে ভয়ে বুকে নারী, এই বুঝি কেউ পড়লো ঝাঁপিয়ে ইজ্জত নিল কারি। পোশাক যতই বদলায় বদলায় না তো মানসিকতা, মানসিকতা যার বিকৃত সুযোগ পেলেই চেপে ধরে তাকে হিংস্রতা। যে গুরু করে শিক্ষা দান সেও যদি হয় দানব, এমন শিক্ষা চাই না তবে মূর্খই থাক মানব। এটাই কি তাহলে স্বাধীন দেশ, যেথায় নেই কোনো নিরাপত্তা, চাঁদের চেয়ে আলোকিত নারী নিজেকে করে হত্যা? এটাই যদি স্বাধীনতা হয় কারে বলে পরাধীনতা? অমানবিক এই হিংস্র দেশে মোরা চাই না স্বাধীনতা। হাততালির শব্দে বিমোহিত হয়ে গেছে চারিদিকে, অভনির ঘোর কাটলো মাত্র। মানুষটার কথা শুনতে শুনতে কখন যে কল্পনার জগতে চলে গেল বুঝতেই পারেনি সে। একটু নড়ে চড়ে দাঁড়িয়ে মুসকে হেসে আবারও বলে উঠল, নীল,
কয়েকজন ডক্টর নীলের কাঁধে হাত রেখে বলে উঠল, আমরা গর্বিত তোমার মতো একজন স্টুডেন্টকে পেয়ে, বেস্ট টপ লাক। নীল ওনাদের সালাম জানিয়ে ধীর পায়ে নেমে যেতে লাগলো স্টেজ থেকে। চারপাশে আবারও হাত তালির রুল পড়ে গেল। ধীর পায়ে এগিয়ে অভনীর কাছে গিয়ে দাঁড়ালো নীল। নীলের দিকে তাকিয়ে ভাবছে অভনী, আচ্ছা সব ছেলেরাই কি এমন পারফেক্ট হয়, নাকি আমার সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর স্বভাবের অসাধারণ এই মানুষটাই এমন পারফেক্ট? ক্যান্টিনের চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে অভনী। তার ঠিক সামনের চেয়ার দুটোতে টেবিলে মাথা নিচু করে বসে আছে জয়া আর জ্যোতি। বড্ড ক্লান্ত ওরা, মেডিকেল নামক প্যাড়ায় আটকে গেছে। যে মেডিকেল শব্দটা যতটা সহজ, তার থেকে হাজারো গুণ কঠিন রয়েছে প্যারা। ভেবেছিল কোনো রকমে চান্স পেয়ে ভর্তি হতে পারলেই হবে, পরে আর কোনো প্যারা নাই, বিন্দাস লাইফ। কিন্তু না, প্যারা নাই শব্দটা যে নিতান্তই ভুল তা খুব ভালোভাবে একদিনেই বুঝে গেছে ওরা। এই জন্যই বুঝি সবাই বলে সায়েন্স নামটাই নিরামিষ, নাই কোনো আনন্দ, নাই কোনো উল্লাস, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। এক বোতল পানি ছাড়া আর কিছুই অর্ডার দিল না অভনীর। জ্যোতিও সেম, ওরা কিছু খাবে না। বিধায় জয়ও তিনটা আইসক্রিম ছাড়া অন্য কিছু অর্ডার দিল না। অর্ডার দিয়ে আবারও চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল অভনী। হঠাৎ কেউ একজন এসে ডেকে উঠল, ভাবি। কিন্তু না, অভনী চোখ খুলল না, কারণ ভাবি নামক শব্দটা তার জন্য বেমানান। ও তো কারো বউ প্রেমিকায় না, তাহলে ভাবি হবে কিভাবে? নিশ্চয়ই অন্য কাউকে ডাকছে। কিন্তু জয়ার চিল্লানোর শব্দে হুড়মুড়িয়ে উঠে পড়ল অভনী। চোখ দুটো বড় বড় করে বুকে ফু দিয়ে রাগি চোখে জয়ের দিকে তাকিয়ে বলে উঠল, এভাবে গরুর মতো বেমাস কেন? ডাকবো না তো কি করব, তুই তো করতে পারলি। অবাক নয়নে তাকিয়ে বলে উঠল অভনী, কি করছি? কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল জয়া, তুই বিয়ে করছিস আর আমাদের একবারও বললি না, এই নাকি বেস্টু। সর সর, জামের কাছে যা, আসবি না আমাদের কাছে? রাগি চোখে তাকিয়ে বলে উঠল অভনী, একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে বুড়ি বানিয়ে দিব তোকে। আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? আমার বিয়ে হয়েছে আমিই জানি না, আর তোরা কি বকবক করছিস? মুখ ভেঙচি কেটে বলে উঠল জ্যোতি, দুদিন পর শুনবো আমরা খালা হয়ে গেছি আর তুই দুই বাচ্চার মা, বিয়ে না হলে কি সেই কখন থেকে এই ছেলে তোকে ভাবি ভাবি বলে ডাকে? ভুরুজোড়া কুসকে সামনে অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো অভনী। এতক্ষণ ওদের ঝগড়া দেখে ছেলেটা যে অসহায়ত্বে পড়ে গেছে তা ওর মুখে স্পষ্ট। রাগি চোখে তাকিয়ে ছেলেটির কাছে প্রশ্ন ছুড়ে দিল অভনী, আপনি আগে কখনো আমায় দেখেছেন? ছেলেটি তুমুল গতিতে মাথা নাড়িয়ে বোঝাতে চাইল না। ছেলেটার দিকে আরেকটু এগিয়ে বলে উঠল অভনী, তাহলে আমি আপনার কোন জন্মের ভাবি লাগি? হ্যাবলাকান্ত একটা হাসি দিয়ে ছেলেটি বলল, আপনি আমার এই জন্মের ভাবি। আই 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 কোলা, আমি আপনার কোন ভাইয়ের বউ লাগি যে কখন থেকে আমাকে ভাবি ভাবি বলে রাখছেন? আমাদের বড় ভাইয়ের ভাবি, ঠুকু আমাদের বড় ভাইয়ের বউ আর আমাদের ভাবি। এইখান থেকে যাবেন নাকি এক চড় মেরে সব দাঁত ফেলে দেব? বড় ভাই করতেছে, বড় ভাইয়ের কি নাম নাই? রাগে রিডি করতে করতে বলে। টেবিলের উপর মোড়ানো একটা কাগজ রেখে ছেলেটা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। চারদিক দিয়ে চোখ ঘুরিয়ে দেখলো অভনী, না নেই ছেলেটা, আশেপাশে কোনো ঠিকানাই নেই। ছেলেটার এমন ভোঁ দৌড় দেখে জয়া আর জ্যোতি খিলখিল করে হাসতে লাগলো। বিরক্তিকর চোখে ওদের দিকে তাকিয়ে আবারও চেয়ারে টুপ করে বসে পড়ল অভনী। এতক্ষণ হয়ে গেল, এখনো পানি দিয়ে যাচ্ছে না। ইচ্ছে করছে ইট দিয়ে সবগুলোর মাথা ফাটিয়ে ফেলতে। মন ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে বাম হাতটা আড়াআড়িভাবে কপালে দিয়ে টেবিলে কোণই রাখতেই চোখ গেল চার ভাঁজ করে মোড়ানো কাগজটির দিকে। কপাল কুচকে আরও এক বস্তায় বিরক্তি নিয়ে কাগজটা হাতে নিল অভনী। এতক্ষণে হাসি থামিয়ে তুমুল উৎসাহ নিয়ে তাকিয়ে আছে অভনের দিকে জয়া আর জ্যোতি। গুটি গুটি হাতে মোড়ানো কাগজটা খুলতেই গোলাপি রঙের কালিতে বড় বড় অক্ষরে ফুটে উঠছে লেখাগুলো, যেথায় একরাশ আবেগ নিয়ে লেখা হয়েছে, কালকের ওই গোলাপি রঙের শাড়িটা যে কি মারাত্মক ফুটিয়ে তুলেছিল তোমায়, তা কি জানো তুমি? খুব মানিয়েছিল রঙটা, সাথে লজ্জা মাখা রক্ত যাওয়া রঙের ওই গাল দুটো। ইচ্ছে তো করছিল, থাক না বলা কিছু কথা, লজ্জা পাবে তুমি। কোনো একদিন সাগর পারে আমার সামনে বসিয়ে রেখে লজ্জা মাখা কথাগুলো না হয় শোনাবো তোমায়। আর তুমি লজ্জায় রক্ত যাওয়া বর্ণ ধারণ করে গোলাপের পাপড়ি হয়ে না হয় মুখ লুকাবে আমার বুকে।
আর আমি প্রাণ ভরে দেখব তোমায়। কালকে চোখ সরাতে ইচ্ছে না করলেও পুরো দমে নিজের সাথে যুদ্ধ করে চোখ নামিয়ে রেখেছি আমি। মনে হচ্ছিল এই বুঝি তীব্র গতিতে বুকের ধুকপুকানিটা, ধুকপুকানির শব্দটা তুমি শুনে নাও। শুধু একটাবার ভালোবাসাময় চোখে তাকিও আমার দিকে। সেই চাহনিতে আমি যে কুপকাত, সেই চাহনিতে হাজারবার মরতে চাই আমি প্রিয়তমা। এতে তোমার পুচকি শোনে রাখবো। বড় বড় চোখ করে তাকিয়ে সে অভনীর চিঠিটার দিকে। প্রেমপত্র সে প্রথম পায়নি, স্কুল লাইফে বেশ কয়েকবার প্রেমপত্র পেয়েছে সে, কিন্তু এটাকে ঠিক কি সম্বোধন করা যায় তা জানা নেই অভনীর। এটা কি আসলেই প্রেমপত্র? কিন্তু হাতের লেখাগুলো বড্ড চেনা চেনা লাগছে তার। তাহলে কি কাছে কেউ? পাশ থেকে চরম উত্তেজনার সহিত মুখে একরাশ প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে রেখে বলে উঠল জয়া, কি রে, নিশ্চয় এটাতে লেখা আছে প্রিয়তমা, তোমার দ্বিতীয় নাম্বার বাচ্চাটাও তোমাকে ছাড়া ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, তাড়াতাড়ি চলে আসো, এই জন্য তুই আমাদের শোনালি না, তাই তো? জয়ার কথায় আবারও বিরক্তিগুলো প্রায় চাপাচাপি করে দৌড়ে এসে ভর করলো অভনীর মধ্যে। হাতে থাকা কাগজটা ঢিলা মেরে দিয়ে দিল জয়ার কোলে। চরম আনন্দে আর প্রশ্নের উত্তরের ঝুলি হাতে পাওয়ার মুহূর্তেই চোখ দুটো চিকচিক করে উঠল ওদের। কপালে হাত রেখে যখনই টেবিলে কোনই ছোঁয়াতে যাবে তখনই ক্যান্টিনের কয়েকজন ওয়েটার মিলে পুরো টেবিল ভরে খাবার দিয়ে গেল। কপাল থেকে হাত সরিয়ে অবাক নয়নে তাকালো খাবারগুলোর দিকে। পরমুহূর্তে চট করে উপরে তাকাতেই কোনো ওয়েটারকে দেখতে পেল না। কপাল কুসকে জয় আর জ্যোতির দিকে তাকাতেই দেখল খুব আনন্দের সহিত চিঠিখানা পড়ছে ওরা। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে ডাকতে লাগলো ওয়েটারদের, কিন্তু না, বেষ্ট নামক দুটি প্রাণী যে সামনে আসে এত চিল্লানোর শব্দেও ওদের কোনো ভাবান্তর নেই। ওদের দেখে মনে হচ্ছে সামনে এখন কুরুক্ষেত্র হয়ে গেলেও এই মুহূর্তে চিঠি শেষ করার আগে তাকানো নিষেধ, চরম আকারে নিষেধ। অভনীর ডাকে দুজন ওয়েটার দৌড়ে এলো। ভয় মাখা চোখে অভনীর দিকে তাকিয়ে বলে উঠল একজন, এনি প্রবলেম ভাবি? ভাবি, এই ভাবি শব্দটা যে এই মুহূর্তে দ্বিগুণ থেকে তিনগুণ রাগ বাড়িয়ে দিচ্ছে তা অভনীর চেহারায় স্পষ্ট। রাগে রিরি করতে করতে বলে উঠল সে, ওই কোন কালের ভাইয়ের বউ আমি আপনাদের? দুই দিন হয়নি আসছে আর এখনই ভাবি হয়ে গেলাম। আপনাদেরকে সেই আধা ঘন্টা যাবত পানি দিতে বললাম, অথচ আপনারা আধা ঘন্টা পরও পানি না দিয়ে ভুল টেবিলে এতগুলো খাবার নিয়ে চলে গেলেন। ইটস কাইন্ড অফ ইজ অ আমতামতা করতে করতে বলে উঠল একজন, ভাবি ভুল টেবিলে না, এটা আপনারই খাবার। বড় ভাই আপনার ছবি দেখে আমাদের বলে দিয়েছেন আপনার কাছ থেকে যেন টাকা না নিই আর ভালো ভালো খাবার দিই, কারণ আপনি ওনার বউ আর আমাদের ভাবি। হোয়াট দ্য হেল, বড় ভাই বড় ভাই, কে এই বড় ভাই? যে আমার জামাই, ক্যাম্পাসে সবাই জানে অথচ আমি জানি না, নাম কি ওনার? ওয়েটার কিছু বলার আগেই পাশের চেয়ার থেকে জয়া আর জ্যোতির খিলখিল হাসির শব্দে সবাই একসাথে ভুরুকুচকে তাকালো ওদের দিকে। হাসির রোল থামিয়ে বলে উঠল জ্যোতি, দোস্ত, সেই লেভেলে প্রেমপত্র দিয়েছে রে তোর পুষ্কি শোনার আব্বু। অভনীর পুরো শরীর রাগে রিরি করছে। অপর পাশ থেকে জয়া হাসি থামিয়ে খাবারের দিকে তাকিয়ে বলে উঠল, আউ কি কিউট কিউট খাবার, বড় ভাইয়ের পছন্দ আছে বলতে হবে, সেই লেভেলের খাওয়া হবে আজ। কি হলো ভাবি, বস বস খেয়ে নে, ভাবির স্বামী আর আমাদের বড় ভাই আজ প্রথম ট্রিট দিচ্ছে বলে কথা। অভনীর ইচ্ছে করছে সবগুলো খাবার ওদের গায়ে মেখে দিয়ে গোসল করিয়ে দিতে। রাগে রিরি করতে করতে চেয়ারে রাখা ব্যাগটা নিয়ে ধুপধাপ করে হেঁটে চলে যেতে লাগলো ক্যান্টিন থেকে। বেস্ট নামক জিনিসটাই হয়তো এমন, যখন পচানো হয় পুরো দমে পচায় একসাথে মিলে। মনে মনে ওদের একগাদা বকা দিতে দিতে হাঁটছে অভনীর, না এই জলহস্তি দুটো আমার বেস্টু হতেই পারে না, কোনো ক্রমই না, ইচ্ছে করছে ওই বড় ভাইয়ের সাথে এই দুটোকেও ব্লেন্ডারে দিয়ে ফিনিশিং করে দেই, ঝামেলা শেষ। রাগে ফুসফুস করতে করতে ক্যাম্পাসের একটা গলির মোড় পার হতে নিলেই একটা খাম্বার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে খাম্বারটার সাথে নিয়েই নিচে পড়ে গেল অভনী। কিন্তু কপালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে চমকে উঠল সে, কোনো খাম্বারও ঠোঁট থাকে? ভাবতেই চোখ জোড়া দিয়ে উপরে তাকাতে এই নীলকে দেখে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল তার। নীলের চোখ দুটো রসগোল্লা হয়েছে, ব্যাপারটা যে আনফর্চুনেটলি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে ওরা। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে আসে পাশে চোখ ঘোরালো অভনীর। চারপাশে এতক্ষণে বেশ কয়েকজন
স্টুডেন্ট এসে জমে গেছে। এই মুহূর্তে সব রাগ উদাও হয়ে গিয়ে এক ড্রাম লজ্জা সে ভর করছে অভনের মধ্যে। ইচ্ছে করছে নীলের শার্টের ভেতর মুখ লুকিয়ে লজ্জা নিবারণ করতে, কিন্তু না, এই মুহূর্তে এই কাজটা যে অত্যন্ত বেশি পরিমাণে লজ্জাজনক হবে তা বেশ বুঝতে পারছে সে। অভনী যখন লজ্জায় লাল নীল বেগুনি হতে ব্যস্ত, তখনই ওর কানের কাছে গিয়ে ফিসফিসে বলে উঠল, নীল, আপনার মাথার নিচে আমার হাত মিস অভনী, মাথাটা একটু উঠান, আমি হাতটা সরিয়ে উঠে দাঁড়াই। আর আপনার যদি ইচ্ছে হয় আজ সারাদিন এভাবেই থাকবেন তাহলে বলুন, আমি খাবার অর্ডার দিচ্ছি, আমার কোনো প্রবলেম নাই। এই মুহূর্তে অভনীর ইচ্ছে করছে, আল্লাহ মাটি ফাঁক করো, আমি নিচে চলে যাই, নইলে দড়ি ফালাও, আমি উপরে চলে যাই। একরাশ লজ্জা নিয়ে মাথা উঠাতেই আবারও কপালে ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল অভনী। চোখ বড় বড় করে উপরে তাকাতেই দেখল ততক্ষণে নীল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে ও ওঠার জন্য। লজ্জায় লাল হয়ে কোনো রকমে ব্যাগটা নিয়ে নীলের হাতটা না ধরেই উঠে দাঁড়াল অভনী। এই মুহূর্তে নীলের সামনে আর দাঁড়ানো যাবে না ভাবতেই শাড়ির কুচি ধরে জোরে জোরে সামনের দিকে হাঁটা দিল অভনী। কি ভয়ঙ্কর অবস্থা ভাবতেই গা শিউরে উঠছে তার, ইচ্ছে করেছে লজ্জায় মাটিতে মিশে যেতে। সকালে ঘুম ভাঙতেই পাশের চেয়ারে টি শার্ট আর প্লাজো পরে থাকা নীরাকে দেখে চমকে উঠল নির্জয়। হাতে দিয়ে চোখ দুটো ডোলে দেখতে চাইলেও ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে না তো, কিন্তু না, বারবার করে চোখ ডোলেও সামনে ঘুমন্ত এক পরীকে দেখতে পাচ্ছে সে। মেয়েটাকে প্রথম প্রথম একগাদা মেকআপের আড়ালে মায়াবী না লাগলেও এখন খুব বেশি মায়াবী লাগে নির্জয়ের কাছে। ঘুমন্ত অবস্থায় সেই মায়াটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। নির্জয়ের এখন খুব করে মনে হচ্ছে কি দরকার নিজের মায়াবী চেহারাটাকে মেকআপের আড়ালে ঢেকে রাখার। নীরার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালো নির্জয়। পরক্ষণে মনে হলো এটা তো ওদের বাসার, ওদের ব্যালকনি, এখানে নীরা কিভাবে, ভাবতেই চিল্লি উঠল নির্জয়। নির্জয়ের চিল্লানোর শব্দে ঘুম ভেঙে গেল নীরার। আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে ঘুমু ঘুমু চোখে বলে উঠল, কি হয়েছে, কি এভাবে চেঁচাচ্ছেন কেন, কি হয়েছে, আপনি আমাদের বাসায় কি করছেন? নির্জয়ের কথায় সাথে সাথেই ঘুমের রেশ কেটে গেল নীরার। চারপাশে চোখ বুলিয়ে দেখলো সকাল হয়ে গেছে, এবার কি হবে, বাসায় যাবে কিভাবে, ওর তো রাতেই চলে যাবার কথা। ঘুম বাবাজির সাথে যুদ্ধ করতে ইচ্ছে করছে নীরার। নির্জয়ের দরজায় টোকা পড়ায় ভাবনার জাল ফুটো হয়ে গেল নীরার। দরজার অপর পাশ থেকে বাবার কণ্ঠ শুনে থতমত খেয়ে গেল নির্জয়। বাবা যদি দেখে আপনি আমার রুমের বারান্দায় একটা মেয়ে, তাহলে কি হবে, চিচি কি ভাববে আমার বাবা আমাকে নিয়ে। কিন্তু না, অনবরত ডাকে আর বেশি ভাবতে পারল না নির্জয়, বলে উঠল নীরাকে, এইখানে সোজা হয়ে থাকুন, যেন বাবার রুমে আসলেও দেখতে না পাই আপনাকে, একদম বের হবেন এখান থেকে। নীরাকে বলেই তীব্র গতিতে শব্দ করতে থাকা দরজার দিকে এগিয়ে গেল নির্জয়। বারবার পিছন ঘুরে ব্যালকনির দিকে তাকাচ্ছে নির্জয়। কি এক মারাত্মক পরিস্থিতিতে পড়েছে সে, পাপ না করেও কোনো পাপের ভাগিদার হতে হয় আল্লাহ জানে, ভাবতে ভাবতে দরজা খুলে দিয়ে মুখে ইনোসেন্ট মার্কা হাসি ঝুলিয়ে বলে উঠল নির্জয়, বাবা তুমি? হ্যাঁ আমি, তোর চিল্লানোর শব্দেই তো আসলাম, কি হয়েছে, এভাবে গরুর মতো চিলিয়েছিস কেন? ও ওই ওই তো নীর, এতটুকু বলেই থেমে গেল নির্জয়। নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়িতে ইচ্ছে করছে এখন, কি থেকে কি বলে ফেলেছিল এখন। ক্যাবলাকান্ত মার্খা মুখ করে বলে উঠল আবারও, বাবা তেলা পোকা। ছেলের কথা শুনে ডক্টর হাফিজুর রহমান হু হু করে হেসে বলল, লাইক সিরিয়াসলি মাই সান, তুই মেয়েদের মতো তেলা পোকায় ভয় পাস, তাও আবার এমন হবে চিল্লানি, তো এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে, অজ্ঞান হয়ে গিয়েছিলি নাকি? হাত জোড়া এক করে নাড়াতে নাড়াতে বলে উঠল নির্জয়, ঘুমিয়ে গিয়েছিলাম। কি, মাত্রই তো চিল্লানি দিলি তেলাপোকা দেখে, আর এখনই ঘুমিয়ে গিয়েছিলি? না না, আমি ওয়াশরুমে ছিলাম বাবা। ওকে ফ্রেশ হয়ে আসো, নাস্তা করব। ওকে বাবা, তুমি যাও, আমি আসছি। বাবা চলে যেতেই দরজা লাগিয়ে বুকে হাত রেখে বড় করে নিঃশ্বাস নিল নির্জয়। একটু আগের মুহূর্তে নিজের মতো অসহায় আর কেউ ছিল বলে মনে হচ্ছে না তার। রাগি লুক নিয়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। নীরা এক মনে রকিং চেয়ারটায় বসে দোল খাচ্ছে, ধমক দিয়ে বলে উঠল নির্জয়, এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুমি আসলে কিভাবে এখানে? আগের মতোই দোল খেতে খেতে বলে উঠল নীরা, আমার আব্বুর সাহায্য। মানে? মানে খুব সোজা মিস্টার নির্ঝর,
রাতে আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, ঘুম আসছিল না, তাই দৌড়ে আব্বুর কাছে গেলাম। উকি চুকি দিয়ে দেখলাম বাবা রুমে একাই আছে, কারণ আম্মুর সামনে বললে আম্মু কখনো আসতে দিত না। চুপি চুপি আব্বুর কাছে গিয়ে বললাম, আপনাকে দেখতে ইচ্ছে করছে, না হলে রাতে ঘুমোতে পারবো না। তারপর আব্বুকে সাথে করে নিয়েই চলে আসলাম শ্বশুর বাড়ি। কিন্তু দুর্ভাগ্য আমার, আব্বুকে তার মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে আসতে পারলাম না। আব্বুকে বললাম গাড়িতে বসে থাকতে, আর ততক্ষণে আপনাদের বাসার দারোয়ান ঘুমে বিপর, দেয়াল টপকে আমার শ্বশুর বাবার আপনার জন্য করা বড় ব্যালকনিতে উঠে গেলাম। আহা, কি ভাগ্য দেখুন, এসে দেখি ব্যালকনিতেই আপনি ঘুমে বিভোর। আপনাকে দেখতে দেখতে বাসা যাওয়ার কথা ভুলে গেছি, আর এক সময় টুপ করে ঘুমের রাজ্যে, যার ফলস্বরূপ আমি এখন এখানে। হাই আল্লাহ, বলে কি এই মেয়ে, তাহলে কি তোমার বাবা এখন অপেক্ষা করছে তোমার জন্য? জি না, আমার আব্বু আপনার মতো হাবলা না যে আমার মতো ফুটফুটে মেয়েটাকে তেলা পোকা বানিয়ে দিবে। আব্বুকে আমি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছি, আব্বু বলেছে ভোর রাতের দিকে বাসায় গিয়ে আম্মুর হাতে এক বস্তা ঝাড়ি খেয়েছে। তবে আজকে সারাদিন কিন্তু আমি এই বাসাতেই থাকবো, কারণ রাতের আগে তো আর দারোয়ানের চোখ ফাঁকি দেওয়া যাবে না, তাই আব্বু বলেছে রাতে এসে নিয়ে যাবে। তাই মাই ডিয়ার জামাই, আমার জন্য খাবারের ব্যবস্থা করুন। নীরার কথাগুলো শুনবার জন্য নির্ঝয় যে একদম প্রস্তুত ছিল না, তাও রিয়াকশন বাটনটা প্রেস করা দেখেই বোঝা যাচ্ছে। মুখে বড় একটা হাঁ করে এইটুক করে চেয়ারে বসে পড়েছে সে। ভার্সিটির সামনের বড় তেঁতুল গাছটা নিচে কান ধরে দাঁড়িয়েছে নির্ঝয়। তার ঠিক নাক বরাবর দাঁড়িয়েছে নীল। বাম হাত সাব্বিরের কাঁধের উপর রেখে ডান হাতে সানগ্লাস ঘুরাচ্ছে সে। নীলের দুপাশে সাব্বির আর রাতুল দাঁড়িয়ে থেকে শাহাদা তাঙ্গুলের নখ কামড়িয়ে যাচ্ছে অনবরত। অসহায় মুখ করে বলে উঠল নির্ঝয়, দোস্ত, এমন ভাবে কান ধরে দাঁড় করে রাখছিস কেন? দেখ চারিদিকে সবাই কেমন করে তাকাচ্ছে। আমার অসম্মান কি তোর অসম্মান না বল। সাব্রির কাঁধ থেকে হাত সরিয়ে সানগ্লাসটা ঘোরাতে ঘোরাতেই ধীর পায়ে এগিয়ে গেল নির্ঝয়ের দিকে নীল। ভ্রু জোড়া নাচিয়ে বলে উঠল সে, কিরে কি চলে? মানে দারোয়ান চাচা বললো ইদানিং নাকি তোর রুম থেকে কয়েকটা মেয়ে বের হতে দেখা যাচ্ছে। রাতুল আর সাব্বিরও খুব কনফিডেন্ট সুরে বললো তোর নাকি বউ আছে। নির্ঝয়ের চোখ দুটো চড়কগাছ হয়ে ঘুরপাক খাচ্ছে। দেখলে তো শুধু নীরাকে একদিন দেখবে, তাই বলে কি না কয়েকটা, রাগে ফুসতে ফুসতে বলে উঠল নির্ঝয়। হোয়াট ননসেন্স, তোর কি মনে হয় আমি তোকে না জেনে বিয়ে করে ফেলবো? এই দুইটা যেমন হাদারাম, ঠিক তেমন দারোয়ান চাচাও হাদারাম, এই জন্যই তো এতক্ষণ যাবত কান ধরে রাখলি। ওয়েট ওয়েট ওয়েট, তুই কি ভেবেছিস এমন রাগে সুরে কথা বলে আমি সব ভুলে যাবো? তাহলে তুই সব থেকে হাদারাম। হাফিজ আঙ্কিল বলো ইদানিং তুই নাকি মেয়েদের মতো তেলাপোকা দেখে ভয়ে চিল্লায় উঠিস। বাহ, ইন্টারেস্টিং। সব কথায় তোকে কেন বলে বুঝি না। কোয়ালি রে আছে বস। তোর কোয়ালিটি তুই ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খা, চাইলে আমার না হওয়া বাচ্চার বউ নিয়ে পালিয়ে যা, আমি বরং বাঁচি। রাগে কটমট করতে করতে ভার্সিটির ভেতরের দিকে এগিয়ে গেল নির্ঝয়। এক মুহূর্তে নির্ঝয়ের দিকে তাকিয়ে থেকে পরক্ষণেই হু হু করে হেসে উঠল নীল, সাব্বির আর রাতুল। নির্ঝয় রাগে ফুসতে ফুসতে মাঠের মাঝখানে যেতেই সামনে দেখতে পেল নীরাকে। ওর দিকে তাকিয়ে এদিকেই আসছে নীরা। নির্ঝয় রাগটা নীরাকে দেখে পালাক্রমে প্রতিযোগিতার মতো বাড়তে লাগলো। এই মেয়েটা, শুধুমাত্র এই মেয়েটার জন্যই আজ আমার চরিত্র নিয়ে কথা উঠল? হাও, আমার মতন ইনোসেন্ট মার্কার ছেলেকে একদিনেই কিনা চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিল। নির্ঝয় ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতেই ওর সামনে এসে দাঁড়ালো নীরা। ভুরু নাচিয়ে মুস্কি হেসে বলে উঠল, কি ব্যাপার মিস্টার নির্ঝর, আমাকেই খুঁজছিলেন নিশ্চয়ই। হালকা রোদে ফর্সা শরীরে রাগে লাল হয়ে থাকা নির্ঝয়কে পুরাই টমেটোর মতো লাগছে। জল শক্ত করে বলতে লাগলো নির্ঝয়, আমি তো ভার্সিটিতেই আছি আপনাকে খোঁজার জন্যই, আমার তো আর কোনো কাজ নেই, তাই না? কি ব্যাপার বলুন তো, আজকে হঠাৎ তুমি থেকে আপনিতে চলে গেলেন। দুই মিনিট দাঁড়িয়ে থাকুন, আমি আপনাকে ব্যাপার স্যাপার সব একসাথে বুঝিয়ে দিব। নির্ঝয় হনহনিয়ে হেঁটে যেতে লাগলো ক্যান্টিনের দিকে। চোখ পিটপিট করে কিছুক্ষণ নির্ঝয়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হেসে উঠল সে। হাতের পিছনে কিছু একটা লুকিয়ে রেখে এগিয়ে আসলো নির্ঝয়। ভুরুকুচকে নির্ঝয়ের দিকে তাকিয়ে বলে উঠল নীরা, আপনার হাবভাব তো আমার মোটেও ভালো ঠেকছে না, প্রপোজ টপোজ করে বসবে না তো আবার? জোর করে মুখে মুস্কি হাসি টেনে নির্ঝয় বলল, চোখ জোড়া একটু বন্ধ করুন, তাহলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ চোখ পিটপিট করে কিছু বোঝার জন্য তাকিয়ে থেকে চোখ জোড়া বন্ধ করে নিল নীরা।
পরক্ষণে মাথা ঠান্ডা কিছু অনুভূতি হওয়াও চট করে চোখ খুলে ফেলল সে। নিজের দিকে তাকিয়ে দেখতে পেল পুরো শরীর কাক ভেজা ভিজে আছে সে। রাগে দৃষ্টিতে নির্ঝয়ের দিকে তাকাল সে। নির্ঝয়ের সব রাগ ফুস করে উড়ে গিয়ে হুহু করে হাসতে লাগলো সে। হাসতে হাসতেই চোখ গেল মাঠে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দিকে। লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছে নীরার দিকে। ছেলেগুলোর দৃষ্টি অনুসরণ করে নির্ঝয় নীরার দিকে তাকালো। ভেজা কালো রঙের শাড়িটা শরীরে লেপটে আছে পুরো। পরক্ষণেই চোখ সরিয়ে নিল নির্ঝয়। নিজের উপরে নিজের রাগ লাগছে তার। ইচ্ছে করছে আগে নিজের মাথাটা ইট দিয়ে দুভাগ করে ছেলেগুলোকে চার ভাগ করতে। কিন্তু নিতান্তই শান্তিপ্রিয় মানুষ নির্ঝয়। ঝগড়াঝাটি একদমই পছন্দ না তার। তাই নিজের গায়ের গেঞ্জির উপরে থাকা বেগুনি রঙের শার্টটা খুলে নীরার দিকে এগিয়ে দিল সে। এতক্ষণ নির্ঝয়ের উপর রাগ লাগলেও এখন নির্ঝয়কে দেখে হাসিতে পেট ফেটে যাচ্ছে নীরার। শার্ট পরা হলে নীরার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নির্ঝয়। আটসে আর অবাক নয়নে নির্ঝয়ের দিকে তাকিয়েছে নীরা। চোখে নোনা জলগুলো চিকচিক করছে। ভালোবাসার মানুষটা ভালোবেসে হোক বা না বেসে, এই প্রথম হাত ধরেছে তার। গাড়ির সামনে এনেই গাড়ির দরজা খুলে দিয়ে না তাকিয়েই অপর পাশের সিটি গিয়ে বসে পড়ল নির্ঝয়। মুস্কি হেসে গাড়ির ভেতর ঢুকে গেল নীরাও। নীরার কাছ থেকে বাসার ঠিকানা জেনে ওদের বাসার সামনে এসে গাড়ি থামাল নির্ঝয়। বিশাল বড় বাড়ি ওদের, নির্ঝয়দের থেকে বেশি বড় লোক বই কি কমনা। সিট বেল্ট খুলে নির্ঝয়ের দিকে ঝুঁকে বলে উঠল নীরা, কারণে হোক বা অকারণে, বুঝে হোক বা না বুঝে, ডিরেক্টলি হোক বা আনডিরেক্টলি, আমি আপনার মনে একটু হলেও জায়গা করে নিয়েছি মিস্টার নির্ঝর। কেউ কখনো পুরোপুরি অন্য কারোর মতো হতে পারে না, কোথাও না কোথাও একটা অপূর্ণতা থেকেই যায়। তাই আমি চাইলেও অবনীর মতো হতে পারবো না, চাইও না হতে। অবনী থাক আপনার মাঝে অন্যরকম হয়ে, আমি আপনার পছন্দ অনুযায়ী সেজে সেজে থাকতে ঠিকই পারবো। চাইলে চলুন আপনার শ্বশুর বাড়িতে, আর যদি না যান তাহলে জোর করব না। জাম কালারের কোটা শাড়ি পরে এক হাতে কুচি ধরে আরেক হাতে ব্যাগ ঝুলিয়ে সামনে দাঁড়িয়ে থাকে ছেলেটার দিকে সমান্তর দৃষ্টিতে তাকিয়েছে অবনী। তার দুপাশে থাকা জয়া আর জ্যোতির ভুরুজোড়া কুচকে আছে। কিছুক্ষণ আমতামতে করে অবনীর দিকে তাকিয়ে বলে উঠল ছেলেটি, আপনাকে যেদিন প্রথম দেখি সেদিনই প্রেমে পড়ে যাই। আপনার নাম কি তাও জানি না আমি, কিন্তু আপনার সব কিছুই মুগ্ধ করেছে আমায়। আপনাকে ভালোবাসার সুযোগ কি আমায় দিবেন প্লিজ? অভনীর সমান্তরাল ভুরুজোড়া কুচকে গেল ছেলেটার কথা শুনে। ও কিছু বলার আগেই পাশ থেকে বলে উঠল জ্যোতি, আপনি কি বড় ভাই? ছেলেটি একটু অবাক হয়ে জবাব দিল, মানে সোজা হিসাব, বড় ভাই হলে আমার বেস্টু কেন, আমি সহ রাজি হয়ে যাব, কিন্তু অন্য কেউ হলে পাক্কা দশ হাত দূরে চলে যাবেন। জয়াকে ধমক দিয়ে নরম সুরে বলে উঠল অভনী, সরি ভাইয়া, আমি চাইলে আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি ইতিমধ্যে ফিনিশ। আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা বুঝতে সময় লাগলো, আমি এখন বুঝতে পারছি আমি ওকে ভালোবাসি। আর আপনি যদি বড় ভাই হয়ে থাকেন তাহলে আমার লাইফ থেকে দূরে সরে যাবেন প্লিজ। ছেলেটাকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা দিল অভনী। পাশে হাঁটতে হাঁটতে জয়া বলল, তুই ছেলেটাকে এমন ভাবে না করে দিলি কেন? যদি এটাই বড় ভাই হয়ে থাকে, তাছাড়া তুই কারে ভালোবাসলি এক মুহূর্তের মধ্যে? আই কি বড় ভাই করছিস, তোর ওই বড় ভাইকে কি আমি কোলে নিয়ে বসে থাকবো নাকি? আর আমি তখন ছেলেটাকে ভাগানোর জন্য বলেছি, আমি একজনকে ভালোবাসি কথা। অভনীর কথা শেষ হবার আগেই দৌড়ে আবারও সামনে আসলো ছেলেটা। হাঁপাতে হাঁপাতে কান ধরে বলে উঠলো সে, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আমি আপনাকে ভালোবাসি না, দয়া করে একটু আগের সব কথা ভুলে যান, বড় ভাই আপনাকে ভালোবাসে আমি না। এত বড় একটা ছেলেকে এমনভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে খিলখিল করে হাসতে লাগলো জয়া আর জ্যোতি। ওদের হাসির মধ্যেই ছেলেটা উধাও হয়ে গেল। পেট চেপে হাসতে হাসতে বলে উঠল জ্যোতি, তোর সাথে থেকে সেই লেভেলের বিনোদন পাচ্ছি রে দোস্ত, নিশ্চয়ই আমাদের বড় ভাই এই ছেলেটাকে সাহায্য করছে, কি ভাবি এখন কি আপনি আমাদের বড় ভাইয়ের বউ হবেন না? রাগে কটমট করতে করতে বলে উঠল অভনী, করবো তো, একবার না দশবার বিয়ে করব তোদের বড় ভাইকে, তবে ততদিন তোদেরকে ব্লেন্ড করে ফিনিশ করে দিই। ক্লাস শেষ করে ধীর পায়ে নিচে নেমে আসলো অভনী, জ্যোতি আর জয়া। ব্যাগে ফোনের রিংটোনটা নিজ গতিতে বেজে চলতে দেখে ফোনটা হাতে নিল অভনী।
মায়ের ফোন দেখে রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা বলো। তোর নানির জন্য আসার সময় ওষুধ নিয়ে আসিস তো, প্রেসারের ওষুধ শেষ হয়ে গেছে মার। ওকে মা, নিয়ে আসব। কল কেটে ফোনটা ব্যাগে রেখে সামনে তাকাতেই চোখ গেল নীলের দিকে। এদিকে এগিয়ে আসছে সে। কফি কালারের শার্ট পরে আছে আজ নীল। শার্টের হাতা কোণী পর্যন্ত গোটানো, পরনে ব্ল্যাক জিন্স। হালকা ব্রাউন সিল্কি চুলগুলো খুব গুছিয়েই পরে আছে ওর কপালে। হাতে ব্র্যান্ডেড ঘড়ি। দুধ সাদা শরীরে কফি কালার রঙটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রং বলে মনে হচ্ছে অভনীর। জয়ের খোসা আর ফিসফিস করার শব্দে নীলকে নিয়ে কল্পকাহিনী বাদ দিয়ে জয়ের দিকে তাকালো অভনী। ফিসফিস করে বলে উঠল, জয়া দোস্ত, দেখ দেখ আমার ক্রাশ, কি যেন নাম? ও হ্যাঁ, ফারহান আহমেদ নীল। মনে হচ্ছে আমাদের দিকে আসছে রে। দেখিস এখন কি কিউট ভাবে প্রপোজ করে বসবে আমায়। আহা ইস, আজকে পুরো চকলেট বয় লাগছে রে, ইচ্ছে তো করছে। চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলে উঠল অভনী, তোর ইচ্ছাকে তুই কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দে, অন্যের বরের দিকে খারাপ নজরে তাকাস, লজ্জা লাগে না বদমাইয়া? অন্যের বর কেমনে বলিস এখনই, আমার বড় তো হতে পারে। অভনী কিছু বলার আগেই ততক্ষণে নীল এসে দাঁড়িয়ে আছে ওদের সামনে। ঘুরু নাচিয়ে বলে উঠল নীল, কি এমন ফিসফিস করে কখন থেকে কি কথা বলছেন দুজনে? আপনার সামনে যে আমি এসে দাঁড়িয়ে আছি তা তো কোনো খেয়াল নেই। গাড়িতে আসুন মিস অভনী, কালকে নাকি রিক্সা করে গেছেন, তাই বাবা আমাকে ধোলাই দিয়েছে, চলুন। মাথা কাত করে হ্যাঁ সূচক উত্তর দিয়ে নীলের পিছু হাঁটা ধরল অভনী। পিছনে দাঁড়িয়ে থাকা দুজনের চোখ রসগোল্লা হয়ে গেছে। এমন কিছু হবার জন্য যে ওরা প্রস্তুত ছিল না তা ওদের রিয়াকশন বাটন প্রেস করাতেই বোঝা যাচ্ছে। খাটে এক পায়ের উপর আরেক পা দিয়ে চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে ম্যাগাজিন পড়ছেন নিহাল আহমেদ। দরজায় নক হবার শব্দে ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন উনি। অভনী দাঁড়িয়েছে দরজার সামনে। গলা উঁচু করে অভনীকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, তোকে কি আমাদের রুমে নক করে আসতে বলেছি? ধীর পায়ে রুমের ভেতরে ঢুকে গিয়ে মুসকি হেসে বলে উঠল অভনী, ছোট আব্বু সবার ঘরে ঢোকার আগে নক করা উচিত। হুম হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, আমার জ্ঞানী মেয়ে, আয় আমার এখানে এসে বস। অভনী এগিয়ে এসে নিহাল আহমেদের পাশে বসে পড়ল। ম্যাগাজিনটা গুছিয়ে রেখে দিয়ে অভনীর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন নিহাল আহমেদ, কিছু বলবি মা? ছোট আব্বু এখন তো আমি অফিসে যেতে পারছি না, আর ক্লাস রেখে রেগুলার অফিসে যাওয়া সম্ভব না, তাই বলছিলাম কি আমাকে কয়েকটা করে ফাইল দিয়ে দিও, আমি রাতের বেলা দেখে রাখবো। আর আমি তো নীল স্যারের পিএ, তাই নীল স্যার যেদিন অফিসে যায় সেদিন সেদিন না হয় আমিও যাব, বেতন আগে থেকে কমিয়ে দিলেও হবে। হালকা উচ্চস্বরে হেসে বলে উঠলেন নিহাল আহমেদ, বোকা মেয়ে, তোর বেতন তো আমি এমনি এমনিই দিতাম, তারপরও জানি তুই কাজ ছাড়া নিবি না, তাই তোর কথায় আমি মানলাম, আর বেতন কেমন দিব না দিব সেটা তোর বুঝিয়ে দিতে হবে পাকনি বুড়ি। ওয়্যার ড্রপের উপরে একটা ফাইল আছে, ওটা নিয়ে যা, তবে আগে পড়া শেষ করবি তারপর কাজ। বসা থেকে উঠে ফাইলটা হাতে নিলে অভনী এক টুকরো মুসকি হাসি মুখে ঝুলিয়ে রেখে ছোট্ট করে বলে উঠল, থ্যাংক ইউ। যার পরিবর্তে নিহাল আহমেদও মুখে এক টুকরো মুসকি হাসি ঝুলিয়ে রাখলেন। চোখে এক গাদা পানি পড়ায় ঘুম ভেঙে গেল অভনীর। ভুরুজোড়া কুসকি উঠে বসে হাত দিয়ে মুখ মুছতে লাগলো সে। সামনের দিকে তাকাতে দেখতে পেল এটা ওদের রুম না, বিশাল বড় একটা নৌকায় শুয়ে আছে সে। আচমকা নিজেকে নৌকায় আবিষ্কার করে ভয় পেয়ে গেল অভনী। ও তো নিজের রুমে ঘুমিয়েছিল, তাহলে এখানে আসলো কিভাবে ভাবতেই ভয় কেঁপে উঠছে সে। চারদিকে ঘন কালো অন্ধকার আর শুনশান নীরবতা। অভনী ভয় ভয়ে কয়েক পা ফেলতেই কেউ একজন এক টুকরো কাপড়ে আবদ্ধ করে চোখজোড়া বন্ধ করে দিল তার। এক হাতের কোনোই ধরে টেনে নিয়ে যেতে লাগলো সামনে। অভনী জমে ফ্রিজ, বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়ছে বারবার। এই বুঝি কোনো জিন ভূত তাকে নদীতে ফেলে দিল, স্বপ্ন নাকি সত্যি তা বোঝার জন্য নিজেই নিজের হাতে চিমটি কেটে ব্যথায় কুঁকড়িয়ে উঠল অভনী। লোকটা থেমে গেল, পরক্ষণে আবারও হাত ধরে নিয়ে যেতে লাগলো কোথাও। হঠাৎ থেমে গেল সব কিছু, থেমে গেল লোকটার চরণের সাথে সাথে অভনীর চরণগুলো। ধীরে ধীরে চোখের বাঁধন আলগা হতে অস্পষ্ট আলো এসে লাগলো অভনীর চোখে। ডান হাত এগিয়ে দিয়ে ধীরে ধীরে চোখের বাঁধন খুলতেই চমকে উঠল অভনী। কি অদ্ভুত সুন্দর, কি অমায়িক সৌন্দর্য সে ভর করেছে বর্ষার পানিতে ভরপুর চারিদিকে আলোপূর্ণ এই নদীটাকে।
গভীর রাতের নিরাপত্তাপূর্ণ নদীটাতে হাজারো ডিঙি নৌকায় ভরপুর। প্রতিটা নৌকায় মরিচবাতির চিকচিক আলোয় ফুটিয়ে আছে, তাহার সাথে আকাশে উড়ে চলছে হাজারো ফানুষ। চোখজোড়া যতটুকু পর্যন্ত দেখতে পায় ততটুকু ভালো করে খেয়াল করল অভনি। না, এই সৌন্দর্যের আজ শেষ কোথায় বোঝা যাচ্ছে না। নৌকাগুলো থেকে প্রতিনিয়ত একটার পর একটা ফানুষ উড়িয়েই যাচ্ছে, যার ধরুন আকাশের অনেক উপর থেকে নিচে পর্যন্ত ছোট ছোট বাতিতে ভরপুর হয়ে আলোক রশ্মি ছড়িয়ে দিয়ে চলেছে। চারিদিকের চোখ ধাঁধানো পরিবেশে দেখতে দেখতে নিজের নৌকার দিকে তাকাতেই ভুলে গেছে অভনি। আচমকা শব্দ হওয়ায় ভয় না পেয়ে শব্দের উৎস খুঁজতে চোখ জোড়া পিছনে ঘোরাতে গোলাপের একগুচ্ছ পাপড়ির সাথে নানান রঙের কাগজের জড়ি উপর থেকে অভনির উপরে পড়তে শুরু করলো। মুখে হাত দিয়ে সামনের দিকে তাকাতে আরেক দফা ঝটকা খেল অভনি। নীল গাঢ় হলুদ রঙের পাঞ্জাবির সাথে ব্ল্যাক প্যান্টের পকেটে এক হাত আর আরেক হাত পিছনে রেখে মুখে মুসকে হাসি ঝুলিয়ে রেখে স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে নীল। অভনি কিছু বলবার আগেই হাঁটু গেড়ে বসে পড়ল নীল, সাথে সাথে ওদের বড় নৌকোটায় জলমলে আলো জড়িয়ে পড়ল। অভনি পাশ ফিরে তাকাতেই দেখতে পেল নিহাল আহমেদ, নীলিমা আহমেদ, নির্ঝয়, আরিহা, মাইশা, নীরব, মাহিবদের সাথে দাঁড়িয়েছে নানু আর মা সাহেরা বেগমও। প্রত্যেকে সিরিয়ালভাবে দাঁড়িয়েছে হাতে বড় একটা করে কাগজ ঝুলিয়ে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে উইল ইউ ম্যারি মি। অভনির মাথায় এখনো কিছুই ঢুকছে না। ঘুরজোড়া কুচকে নীলের দিকে তাকাতেই মুসকি হেসে একগুচ্ছ বর্ষার বৃষ্টি স্নাত কদম ফুলে এগিয়ে দিল অভনির দিকে নীল। চারিদিকে এত এত ঝলসানো আলোর মাঝে টাটকা হলুদ আর সাদা মিশ্রণের ফুলগুলো ঝলমলে হয়ে রূপ ধারণ করেছে বাহারি রঙে। অভনি এক দৃষ্টিতে কদম ফুলের দিকে তাকিয়ে থেকে আগ্রহময় চোখে তাকালো নীলের দিকে, আবেগপ্রবণ দৃষ্টিতে অভনের দিকে তাকিয়ে নিজের ঠোঁট জোড়া নাড়িয়ে বলে উঠল নীল, তোমার প্রতিটা খিলখিল হাসির শব্দে আমার হৃৎপিণ্ডের তীব্র আওয়াজটাই যেন বেজে ওঠে বারবার। তোমার হাজারো স্বপ্নগুলোতে আমার স্বপ্নের প্রতিচ্ছবি খুঁজে পাই বারবার। তুমি আমার অস্তিত্বে মিশে আছো শিউলি ফুলের সুগন্ধিটির মতো শীতল কিন্তু তীব্রভাবে। আমার প্রতিটি নিঃশ্বাস তোমাতে বিভোর, প্রতিটি শব্দ তোমাতে ভালোবাসায় স্নিগ্ধ। প্রতিটি মানুষের জীবনে আলো ধরে রাখার মতো কে একজনের প্রয়োজন হয়। তুমি কি আমার জীবনে আলো ধরে রাখার মানুষটি হবে? বর্ষায় একগুচ্ছ কদম হাতে সমুদ্রের তীর ঘেঁষে ঝুনঝুন করার উপরের শব্দের সাথে সাগরের ওই উথাল পাথাল ঢেউয়ের শব্দের মাঝে হাতে হাত রেখে হেঁটে যাবে আমার সাথে? বর্ষা ফুরিয়ে গেলে না হয় তীব্র গন্ধে ডাকা বেলি ফুলের মালা চুলে গেঁথে দিয়ে হেঁটে বেড়াবো সমুদ্রের সমারোহে। সাথে থাকবে তোমার হাতে মুগ্ধ করা সুগন্ধযুক্ত সাদা গোলাপ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তোমার কানে ফিসফিস করে বলে উঠব, জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দেবার সাথে হবে কি সাথী আমার, হবে কি তুমি আমার রাজ্যের রানী। অধীর আগ্রহপূর্ণ চোখ জোড়া নিয়ে তাকিয়েছে অভনের দিকে নীল। চারিদিকে ফানুষের আলোর সমারোহের মাঝে নীল রঙের শাড়িতে মুড়িয়ে থাকা রমণীর বর্ষায় বৃষ্টির টুকটুক ফোটার মতো ঝরে পড়ছে শ্রাবণের উল্লাসিত চোখের নোনা জল। নীলের প্রতিটি কথা বারবার কানে বাজছে তার। গোলাপের ন্যায় পাপড়ির মতো লজ্জায় লাল হয়ে যাচ্ছে ফর্সা গাল দুটো। নীলের প্রতিটি কথায় প্রতিটি শব্দে আজ অন্যরকম মাদকতা, যেই মাদকে তীব্র গতিতে নেশাগ্রস্ত করে তুলছে অভনিকে। পাশ থেকে আপনজনদের কণ্ঠ ভেসে আসায় চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো অভনি। সকলের কণ্ঠে হ্যাঁ বলে দে অভনি ধ্বনিটা বারবার বুকের বাঁ পাশে ঠাই তীব্রভাবে নাড়িয়ে দিচ্ছে অভনির। ছলছলময় চোখ জোড়া নিয়ে মায়ের মুখের দিকে তাকালো অভনি, মায়ের মুখের তৃপ্তির হাসি। সাহেরা বেগম মাথা কাত করে সায় দিলেন মেয়েকে। অভনির মুখে ফুটে উঠল রাজ্য জয় করার হাসি। যতই হোক মানুষটিকে মনে মনে ভালোবাসে যে, নীলের তুমিতে আচ্ছন্ন আছে। ঘাড় ঘুরিয়ে নীলের দিকে তাকিয়েই হাঁটুগড়ে বসে পড়ল অভনি। নীল ঘুরুকুচকে তাকালো, মুসকে হেসে কদম ফুলগুলো হাতে নিয়ে বলে উঠল অভনি, পরের বছর অপেক্ষা থাকবো আপনার। ভারী বর্ষা ক্লান্ত হয়ে পড়া আমার হিরো সাহেব হয়ে একগুচ্ছ কদম ফুল হাতে নিয়ে কানে কানে এসে বলে যাবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সাথী হবে কি আমার। মুসকে হেসে অভনিকে নিয়ে উঠে দাঁড়ালো নীল। নির্ঝয়, মাহিব, নীরব আর নিহাল আহমেদ এসে একে একে জড়িয়ে ধরলেন নীলকে। সাহেরা বেগম, নীলিমা আহমেদ আর মায়েশা এসে জড়িয়ে ধরলো অভনিকে। মায়েশার দিকে তাকিয়ে ভুরুজোড়া কুচকে প্রশ্ন করে উঠল অভনি, মায়েশা আপু
তোমরা তো দেশের বাহিরে ছিলে, তাহলে এখানে কিভাবে?